নমস্কার দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত আগের লাইফটা একটু প্রবলেম হয়েছে এখানে ইন্টারনেট সংযোগের জন্য আমি সরাসরি কুশালদার কাছে চলে যাই কুশালদা কলকাতায় এসেছেন ফেডারেশন সচিব আপনারা সকলেই জানেন ভারতীয় ফুটবল নিয়ে অনেকের অনেক রকম জিজ্ঞাসা আছে প্রশ্ন আছে আমি সমস্ত কিছু কুশালদার কাছেই একবারে জিজ্ঞাসা করি সব ঠিক আছে তো মানে আমাদের লাইফ হচ্ছে তো আমি একবার দেখে নিই বিকজ এখানে ইন্টারনেট একটু আনস্টেবল কুশালদা এতদিন পর বা মার্চের পর কলকাতায় এলেন ডুরান্ট কমিটির সঙ্গে মিটিং কি কী বুঝছেন আইএফের সঙ্গে যে ডুরান্টের যে একটা মত পার্থক্য হয়েছে সেটা নিয়ে আমার মনে হয় না কোনো প্রবলেম আছে খালি শেডিউলিংটা একসাথে করতে হবে বসে সেটা ডুরান কমিটিও অ্যাগ্রি করেছে এবং আইএফের চেয়ারম্যান ছিলেন সুব্রত দত্ত তো এটা বসে একটা যে শেডিউলিংটা আছে জয়েন্ট শেডিউলিংটা করতে হবে যেহেতু কোনো সিএফএলও স্পেকটেটার্স হবে না আর ডুরান কাপেও স্পেকটেটরস হবে না আমার মতে এটা খুব একটা অসুবিধা কিছু নেই আইএফএ বলছিলেন যে কলকাতা লিগটাই আগে হবে তারপর ডুরান্ট করুক না অসুবিধা কোথায় বিকজ এখানে আর্মির একটা পারমিশন থাকে যে ফার্স্ট অক্টোবরের পর থেকে আর্মি আর মাঠগুলো ব্যবহার করতে পারবে না তো বলছিলেন দুটো একসাথে করা সম্ভব নয় এবং আইএফের সঙ্গে যৌথভাবে বাংলার বিভিন্ন ক্লাবগুলো ফেসবুক পেজে বলছিলেন যে হলে কলকাতা লিগই হোক তারপরে ডুরান্ট হোক তো এই জটিলতাটার কি অবসানটা হলো আজকে না দেখুন ডুরান্ডের যে পারমিশনটা সেপ্টেম্বর মাসে সেটা কিন্তু বেশ কিছুদিন আগে দু তিন বছর আগে আমাদের এক্সিকিউটিভ কমিটি এগ্রি করেছিল আর সেটা অন দ্য বেসিস যে ক্যালকাটা লিগ নর্মালি জুলাই মাসে শুরু হয় আর বাই সেপ্টেম্বর শেষ হয়ে যায় তো সেই হিসেবেই এই পারমিশনটা দেওয়া হয়েছিল। এবং এই বছর বিকজ অফ কোভিড নানারকম ডিলেজ হয় এবং ক্যালকাটা ফুটবল লিগটা যেটা ইউজুয়ালি জুলাইতে শুরু হয় সেটা শুরু করা যায়নি এই জন্য এই বছর একটুখানি ক্লাস হয়েছে আমার মতে এটা খুব একটা কিছু এটা টেম্পোরারি ব্যাপার আর এই বছরটা একটু জয়েন্ট শেডিউলিং করে নিলে নেক্সট ইয়ার থেকে কোনো প্রবলেম হওয়া উচিত না যদি সিচুয়েশন নর্মাল হয়ে যায় আমি একটু ভারতীয় ফুটবলের প্রেক্ষাপটে আসি দা আপনার অধীনে ভারতীয় ফুটবল অনেকগুলো দিন কাটালো ফুটবলের মান বেড়েছে ভারতীয় ফুটবলটা বদলেছে আপনাকে আমি সরাসরি জিজ্ঞাসা করি কতটা বদলাল ওই ট্রান্সফরমেশানটা কীভাবে দেখলেন আপনি না না ডেফিনেট ট্রান্সফরমেশান তো হয়েছেই বোথ কমার্শিয়ালি ফাইন্যান্সিয়ালি এবং নাম্বার অফ ক্লাবস যারা খেলছে ইউথ ডেভেলপমেন্টে প্রচুর অ্যাকাডেমি এবং ইউথ ক্লাবসও এগিয়ে এসছে আমরা রিসেন্টলি একটা ট্রেনিং কম্পেনসেশন এবং সলিডারিটি পেমেন্ট শুরু করা হয়েছে আমাদের ইয়েতে যেটা আগে ছিল না কোনোদিন ভারতবর্ষে তো সেটাতে একটা বিরাট ইনসেন্টিভ আছে ফর স্মল অ্যাকাডেমিজ টু ডেভেলপ প্লেয়ার্স ওরা যদি নাও খেলে কোনো লিগে কিন্তু খালি প্লেয়ার্সই ডেভেলপ করে তাহলেও ওদের একটা রেভিনিউ মডেল আছে আর এই ট্রেনিং কম্পেন কম্পেনসেশনটা রাইট ফ্রম দ্য মানে যেখানে প্লেয়ারটা যাবে সেখানে ছোটো ক্লাবটা যেখান থেকে প্লেয়ারটা এসছে সে পাবে সে ক্লাবটা পাবে অ্যাকাডেমিটা পাবে তো এটা একটা বিরাট বড়ো ডেভেলপমেন্ট তবে আমাদের অনেক কিছু আরও করতে হবে এবং মেইনলি আমাদের যে রাজ্যতে যে ফুটবলটা হয় কিছু রাজ্য ছাড়া অফকোর্স যেখানে খুব ক্যাপাসিটিটা কম এবং খুব কম খেলা হয় সেটাকে আমাদের খুব ইমপ্রুভ করতে হবে আর সেই জন্য আমি একটা আমাদের একটা ডিস্ট্রিক্ট লিগ যেখানে অ্যাটলিস্ট প্রতি ডিস্ট্রিক্টে আটটা টিম থাকবে এবং চোদ্দোটা ম্যাচ মিনিমাম খেলবে এরকম একটা পরিকল্পনা আমরা করেছি যেটা আমরা বিভিন্ন রাজ্যের সাথে ডিসকাশন করছি এবং সায়ের সাথেও আমরা ডিসকাশন করেছি কালকে আমি অরূপবাবুকেও এই প্রস্তাবটা দিলাম আর অরূপবাবু বলেছে মেবি ইন দ্য নেক্সট ওয়ান উইক টেন ডেজ এসে আমাদের বেঙ্গলের যে তেইশটা ডিস্ট্রিক্ট আছে তাদের কিভাবে এগোনো যাবে কিভাবে এই লিকটা করা যেতে পারে সেই নিয়ে একটা আলোচনা হবে পুরো ব্যাপারটা কি আইএফএ আপনাদের সঙ্গে আছে না এটা একদম সেপারেটলি আইএফএ বা রাজ্য সরকার করবে এটা জয়েন্ট ভেঞ্চার বিটুইন এআইএফএফ রাজ্য সরকার কারণ কি এখানে যে রিসোর্সেসটা দরকার সেটার জন্য রাজ্য সরকারের সাহায্য দরকার সেটা প্রতিটা স্টেটে একই ব্যাপার এআইএফএফ স্টেট অ্যাসোসিয়েশন এবং রাজ্য সরকার আইএসএল আইলো আইএসএল আসার ফলে এটা অন্য দিগন্ত ভারতীয় ফুটবলের কমে গেল কিন্তু অপোজিট দিকে যখন আই লিগটা এটা কোথায় খাতায় কলমে সেকেন্ড ডিভিশন হয়ে গেল সেই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন যে আইএসএলটাকে আরও নিয়ে কি প্ল্যানিং আছে বা আই লিগটাকে কীভাবে আরও কমার্শিয়ালাইজড করা যায় না আমাদের তো রোডম্যাপটা ভেরি ক্লিয়ার যে তিন বছর পরে আই লিগ বিনার সে অটোম্যাটিক্যালি আই প্রমোশন পাবে এবং আইএসএলের যে বটম প্লেস টিম সে সে টিমটা রেলিগেট হয়ে যাবে তো ওভারঅল একটা একটাই লিগ হবে তখন প্রমোশন রেলিগেশন থাকবে এবং অটোমেটিক্যালি সে যখন প্রমোশন রেলিগেশন থাকবে এটা কমার্শিয়ালাইজেশানটাও বেটার হবে ব্রডকাস্টও দুটোই লিগের ভালো হবে তো আমার মনে হয় যে এটা আগেন এই কিছু দিনের ব্যাপার তারপরে যখন রোডম্যাপটা যখন ইমপ্লিমেন্ট হয়ে যাবে তখন আইএসএল আই লিগ দুটোরই খুব গুরুত্ব থাকবে এই 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 নিয়ে নিয়ে বা পরের পর্ব ব্যাপারটা আইএসএল ফ্র্যাঞ্চাইজি শুরুতে একটা আপত্তি করেছিল সেই ব্যাপারটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে এখন না আপত্তি কেউ করতে করেনি কারণ কি সব ফ্র্যাঞ্চাইজিজ এবং প্রত্যেকটা আই লিগ ক্লাব যেটা এএফসিতে যে মিটিংটা হয়েছিল যেখানে সবাই উপস্থিত ছিলেন ক্লাব রিপ্রেজেন্টেটিভসরা উপস্থিত ছিলেন এখানে আর সবাই রোড ম্যাপটাকে এগ্রি করেছে সো এখানে আপত্তি জানানোর আর কোনো স্কোপ নেই আপনি একদম দূরদর্শিতার কথা বলছেন আইএসএল একটাই লিগ হবে বাংলার বহু ক্লাব তথাকথিত অভিযোগ করে আমি নাম করেই বলতে পারি বিভিন্ন ক্লাব বলে যে তাদের পুরনো ক্লাবগুলো বন্ধ যে হয়ে গেল। সেটা নিয়ে ফেডারেশান যদি একটু অ্যাক্টিভ হতো তাদের ক্লাবগুলো বেছে এতো সাপোজ ইউনাইটেড স্পোর্টস বা ডেম্পো বা ডেম্পো এখনও খেলছে মহিন্দ্রা জেসিটি এগুলো কি ফেডারেশান একটু যদি দায়িত্ববান হলো বেঁচে যেত এটা নিয়ে আপনি কি বলবেন না না এটা এটা কোনো এই যে ক্লাবগুলি যেগুলো বন্ধ হচ্ছে আবার নতুন ক্লাবও প্রচুর আসছে এটা এটা ফাইন্যান্সিয়াল ব্যাপার এখানে ফেডারেশনের কিছু করার নেই এটা একটা যে ক্লাবটা আছে যেটা বন্ধ হচ্ছে ইউজুয়ালি মাহিন্দ্রা কেন বন্ধ হলো ফাইন্যান্সিয়াল আর এশিয়াতে এটা প্রচুর হয় প্রচুর ক্লাব বন্ধ হয় নতুন ক্লাব আসে এটা কিছু এটার এটার কোনো এটা ফেডারেশন কিছু কর কিছু করতে পারে না এটা যে সিস্টেমটা আছে যেটাতে আমরা এখন আস্তে আস্তে কমার্শিয়ালাইজেশনটা ইম্প্রুভ করতে চেষ্টা করছি সেই সিস্টেমটা যদি ইম্প্রুভ করে অটোমেটিক্যালি একটা অর্থ আসবে অনেক ক্লাবের কাছে তবে এই ফেনমিনালটা কখনো বন্ধ হবে না ক্লাব বন্ধ হবে নতুন ক্লাব আসবে সেটা ভারতবর্ষ তাই হচ্ছে এবং শ্রীনিধি এফসি এবার আই লিগ খেলবে এবং অনেকে বলছিলেন ফেডারেশনের বিভিন্ন কর্তারা যে ব্যাঙ্গালুরু যেরকমভাবে এসেছিলেন শ্রীনিদির ইনফ্রাস্ট্রাকচার আরও নাকি বেটার ডেফিনেটলি ডেফিনেটলি আমি শ্রীনিধির ইনফ্রাস্ট্রাকচার দেখেছি আর এটা খুবই ভালো যে এরকম টাইপের যে অর্গানাইজেশনগুলি আছে যাদের ইনফ্রাস্ট্রাকচার আছে যাদের অর্থ আছে তারা ফুটবল খেলতে ইচ্ছুক এবং আই লিগে ওরা বিট করে এসছে তো ওয়াইল কিছু ক্লাব বন্ধ হয়েছে এরকম প্রচুর নতুন ক্লাব ব্যাঙ্গালুরু এফসি শ্রীনিধি মিনারভাব ফর দ্যাট ম্যাটার রং গ্লাস পাঞ্জাব পাঞ্জাব এফসি যেটাকে বলে অনেক নতুন ক্লাব এসছে কর্পোরেট দলগুলো আসাতে ভারতীয় ফুটবলের যদি বলে লাভটা ঠিক কোন জায়গাটায় হচ্ছে একটা টাকার একটা ফ্লো এসছে এটা আর কি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কোনো লাভ হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই এই যে প্রতিটা ক্লাব ব্যাঙ্গালুরু এফসি হোক কিংবা শ্রীনিধি হোক ইভেন গোকুলাম কেরালা ওরা নিজেরা নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে আই এস ক্লাব তো অনেকেই ভালো আমি জানি না আপনি দেখেছেন কিনা না জামশেদপুরের যে ইনফ্রাস্ট্রাকচারটা ওটা ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিয়া সো এই এই যে যে কর্পোরেটাইজেশন হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের সেটাতে ইনফ্রাস্ট্রাকচার ডেফিনেটলি ডেভেলপ করছে সেটাই কি আপনার একমাত্র মানে ক্রেডিট যে কর্পোরেট সংস্থাগুলোকে ফুটবলে আনলেন কারণ ফুটবলে তো আগে যেটা হতো স্পন্সার ইনভেস্ট করে বিশাল কিছু রিটার্ন পেত না এখনও আগের বছর পার জিন্দাল একটা টুইট করেছিলেন যে ইন টার্ম অফ রিটার্ন হয়তো অনেক কষ্ট করে দল চালাতে হচ্ছে এই যে কর্পোরেট দলগুলো তবু আসছে ভালোবেসে ফুটবলকে এটা তো আপনার নিঃসন্দেহে একটা ক্রেডিট না ডেফিনেটলি এটা এইভাবেই সারা পৃথিবীতে এইভাবেই হয়েছে জে লিগেও সব কর্পোরেটসরা এসেই জে লিগটাকে উঠিয়েছে যে জে লিগের লেভেলটা এখন হয়েছে প্রতিটা ক্লাব যেগুলো আছে তারা তো সব কর্পোরেট উইথ উইথ কর্পোরেটস তো সেম প্রসেসটাই চলবে ইভেন ইভেন ইউরোপেও এক্সেপ্ট ফর জার্মানি যেখানে কি মোটামুটি ওটা ফ্যান বেস কিংবা কমিউনিটি বেসড ক্লাবস আর বার্সেলোনার রেল ম্যাড্রিড ছাড়া বাকি সব ক্লাবে ম্যানচেস্টার ইউনাইটেডের ওনার আছে ম্যানচেস্টার সিটির বিজনেস ওনার্স আছে সবাই সব জায়গায় একই ব্যাপার রিলায়েন্স আসার ফল ভারতীয় ফুটবলে রিলায়েন্স যুক্ত হওয়ার পর ফেডারেশনের ভূমিকাটা কি একটু কমে গেল বা ফেডারেশনের দায়িত্ব কি একটু কমে গেল কারণ অনেকে অভিযোগ করে আপনার কাছে হয়তো অভিযোগ এসে ফেডারেশান তথাকথিত কোর্ট কোট রিলায়েন্স যা বলে করতে পারে না কোথাও একটা রিলায়েন্স কন্ট্রোল করে ফেডারেশান কে এটা কি আপনাকেও তো শুনতে হয়েছে না না এটা অনেক লোকের পারসেপশন কিন্তু এটা ভুল পারসেপশন অ্যাকচুয়ালি লিগগুলি ফেডারেশন বিদেশেও যে লিগুলি হয় ফেডারেশনের রোলটা কিন্তু লিমিটেড হয় ইন টার্মস অফ গভর্নেন্স ইন টার্মস অফ ডিসিপ্লিনারি ম্যাটার্স রেফারিং ম্যাটার্স বাকি সবটা কিন্তু ওই যে যে এনটিটিটা সেটা চালাচ্ছে সেটাই চালায় যে প্রিমিয়ার লিগের একটা সেপারেট এনটিটি আছে সেখানে ফেডারেশনেরও একটা স্টেক আছে কিন্তু রোলটা লিমিটেড হয় টুয়ার্ডস টু ডিসিপ্লিনারি গভর্নেন্স রেফারিং এসব ম্যাটার্সে এথিক্স মানে রেসিজম তারপরে ডোপিং এসব নিয়ে এটা এটা হচ্ছে ফেডারেশনের দায়িত্ব এখানেও আস্তে আস্তে তাই হবে আস্তে আস্তে এই যে লিগটা যেগুলো আছে সেটাকে একটা সেপারেট এন্টিটি হয়েই যাবে যেখানে ফেডারেশনের দায়িত্ব হবে এইসব এইসব ম্যাটার্স যেগুলো আমি বলেছি আর সেটাই মোটামুটি আইএসএলএ ইন আ ওয়ে হয়েছে যেখানে ফেডারেশন লিগটা মোটামুটি চালায় আইএসএল এবং ওরা পয়সা কুড়ি ওরাই দেয় প্রোডাকশান ওরা করে সব কিছুই করে তবে রেফারিং ডিসিপ্লিনারি পুরোপুরি ফেডারেশনের দায়িত্ব তো আমার মনে মনে হয় না এটাই এটা সিস্টেমটা সব জায়গায় হয় এটা এটা কোনো রিলায়েন্স আসার পরে হয়নি এটা হতে বাধ্য এই সিস্টেমটাকেই লোকের অ্যাডাপ্ট করা উচিত মানে যে যারা ভুল ভাল বলে তাদেরকে এটা পুরো প্রিমিয়ার লিগে কি হয় ইউরোপিয়ান হয় পুরো একটা সেপারেট বডি আপনি একটু কনস্ট্রাকটিভ আলোচনা পছন্দ করেন আমি আপনাকে যদি বলি মহিলা ফুটবল এবং ইউথ লিগগুলো নিয়ে ফেডারেশন কি ভাবছে কারণ মহিলা ফুটবলও তো একটা অন্য লেভেলে চলে যাচ্ছে এবং ইন্ডিয়া এটা অনেক কিছু ভাবছে এটা নিয়ে পরের বছর এখানে এশিয়ান ফুটবল অর্গানাইজড হবে মহিলা তো ডেফিনেটলি সেই জন্যই তো আমরা মহিলা ফুটবল নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে বলেই আমরা বিট করেছি এশিয়ান কাপ যেটা জানুয়ারি মাসে হবে আর আন্ডার সেভেন্টিন উইমেন্স ওয়ার্ল্ড কাপ যেটা অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি টুতে হবে তো এটা নিয়ে আমাদের প্রচুর আমরা আমাদের পরিকল্পনা আছে আনফর্চুনেটলি লাস্ট দু বছর বিকজ অফ কোভিড অনেক কিছু ইমপ্লিমেন্ট করা যায়নি বাট হোপফুলি গোয়িং ফরওয়ার্ড উইমেন্সেও আইডাব্লিউ এলটা অনেক বড় করে আমাদের আমরা করবো সেটা সেটা অনেক নাম্বার অফ ম্যাচেস সিগনিফিকেন্টলি ইনক্রিজ করবে প্লাস আমরা আন্ডার সেভেন্টিন আন্ডার ফিফটিন আন্ডার থার্টিন এগুলো অলরেডি আমাদের প্ল্যানে ছিল বাট বিকজ অফ কোভিড আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি হোপফুলি গোয়িং ফরওয়ার্ড আমরা ইমপ্লিমেন্ট করবেন আপনারা একটা ডিসিশান নিয়েছেন সেকেন্ড ডিভিশন লিগের ক্ষেত্রে যে প্রত্যেকটা রাজ্য থেকে একটা করে দলই খেলতে পারবে এরকম হঠাৎ করে এরকম ডিসিশানটা নেওয়া এটা একটু একটু ব্রডবেস করা আমাদের দরকার ফুটবলটাকে তবে বিসাইডস যে প্রত্যেকটা রাজ্য থেকে খেলবে একটা লিমিটেড নাম্বার অফ টিমসই খেলতে পারবে যেটা হচ্ছে দশ এই মুহূর্তে আর সেই সেখানে একটা লাইসেন্সিং ক্রাইটেরিয়াও আছে তো যদি একটা রাজ্য থেকে টিম আসে যে লাইসেন্সিং ক্রাইটেরিয়া ফুলফিল না করতে পারে তাহলে সে খেলতে পারবে না সো তখন কি হবে যে অন্য রাজ্য যদি আরেকটা টিম থাকে যে লাইসেন্সিং ক্রাইটেরিয়া ফুলফিল করছে সেই টিমটা খেলতে পারবে তো অবভিয়াসলি তখন হতে পারে যে দু একটা রাজ্য থেকে দুটো টিম আসছে বাট এসেন্সিয়ালি আমাদের আমাদের যে ইয়েটা যে পরিকল্পনাটা সেটা হচ্ছে ব্রড বেস করে একটা রাজ্য থেকে একটা টিম বাট সাবজেক্ট টু লাইসেন্সিং ফেল করলে সে রাজ্য থেকে খেলতে পারবে না ইউথ লিগ বন্ধ দু বছর অনেক তো ওই করোনার জন্য আপনিও হয়তো জানেন বাংলার কথা আমি স্পেশালি বলি অনেক রেফারি অনেক ফুটবলার গ্রামগঞ্জে ফুটবল খেলাটাই ছেড়ে দিয়েছে তো এই এই এইটা নিয়ে ফেডারেশানকে আলাদা করে কিছু ভাবছে এই অটা অর্থনৈতিক একটা যে কাঠিন্য চলে এলো ফুটবলের সঙ্গে জড়িত দেখুন আমরা রিসেন্টলি রেফ্রির যারা রেফ্রি যারা যাদের কাছে চাকরি নেই কিংবা কাজ এখন নেই তাদের একটা একটা সাপোর্ট দিয়েছি রিসেন্টলি প্রায় পঁচিশ লক্ষ টাকার মতন যারা এআ এর রেফ্রিজ যারা রেফারিং করে এআইএফএফ টুর্নামেন্টসে তাদের ইউথকে এখন যতক্ষণ না ভ্যাকসিনেশন বেরোচ্ছে আন্ডার এইটিনের তো এখনও ভ্যাকসিনেশনই হয়নি ওই রিস্কটা নেওয়া যাবে না এটা এটা এই রিস্কটা এই সময় নিলে ইউথ লিগস খেলালে কিংবা ইউথ টুর্নামেন্টস করলে এটা খুব এটার প্রিপারকাশান খুব খারাপ হতে পারে তো যতদিন না ভ্যাকসিনেশনটা বেরোচ্ছে অ্যাটলিস্ট আন্ডার এইটিন যেটা সেই ভ্যাকসিনেশনটা না বেরোলে ইউথ লিগ এখন শুরু করা যাবে না ভারতীয় ফুটবলের ফুটবল দলের কথা আছে সুনীল ছেত্রীর জন্মদিন সাঁত্রিশ বছরে পড়লো ইন্ডিয়ান ক্যাপ্টেন সাঁত্রিশ বছর আর কতদিন খেলবে কেউ জানে না তারপরে ভয় লাগে না আপনারও যে সুনীলের পরে আর একটা সুনীল ছেত্রী এলো না ইন্ডিয়াতে না সেরকম কোনো ব্যাপার না অ্যাকচুয়ালি আমাদের যে ইউথ ইন্ডিয়ান আর্মিস থেকে যে প্লেয়ার্সগুলো বেরিয়েছে যারা এখন অনেক প্লেয়ারই আইএসএলে খেলছে এবং ন্যাশনাল টিমেও খেলছে তাদের একটু সময় লাগবে ডেভেলপ করার জন্য এখনও ওই এক্সপিরিয়েন্সটা পাইনি তবে তিন চার বছরের মধ্যে আমার আমরা কনফিডেন্ট এই এখানে অনেক প্লেয়ার আছে যারা সুনীল ছেত্রীর মতোই হতে পারে কিংবা বেটার হতে পারে একটা প্লেয়ারের নাম আমি বলে দিই যে গোল খুব গোল স্কোরার সে হচ্ছে রোহিত ধানু অ্যান্ড একটু টাইম লাগবে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা করতে তবে আমরা খুবই হোপফুল এই যে এতগুলি যে আমাদের ইন্ডিয়ান আরস থেকে প্লেয়ার্সরা আইএসএল এর চান্স পাচ্ছে ইভেন ন্যাশনাল টিমও ডাইরেক্ট চান্স পাচ্ছে তা এটা একটা খুব আই থিংক ভেরি এনকারেজিং সাইন একটু সময় লাগবে একদম শেষ পাটে আমি শেষ পাটে আমি চলে এসেছি আপনি বলেন ইউথ থেকে এত এত ফুটবলার হচ্ছে বাট আমি যদি বলি স্ট্রাইকার মেনলিজ পজিশনটা সুনীল যেই জায়গাটা তৈরি করে দিয়েছে সেটাও তো একটা হিউজ একটা জায়গা বাইচুমের পরে সুনীল এসে বাট আপনি আমি পার্সোনালি যদি জিজ্ঞেস করি সুনীলের পরবর্তী নাম কি আপনি ভারতীয় ফুটবলে দেখতে পেয়েছেন ইমিডিয়েটলি এখনও দেখতে পাইনি তবে আমি কনফিডেন্ট যে এই যে ইউথ প্লেয়ার্সগুলি একটু ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স পেলে ডেফিনেটলি আমরা সুনীলের মতোই কিংবা হয়তো বেটার প্লেয়ারও পেতে পারি ভারতীয় দলের পারফরমেন্স রিসেন্স পারফরমেন্স কনস্ট্যানস্টাইল লেভেলে যেটাও ছিল অনেক বেটার ছিল অনেকেই বলবে ফুটবল পণ্ডিত ফুটবল বিশেষজ্ঞ তুলনায় এই যে ইগার্স স্টিমাচের ইন্ডিয়া একটু বোধ হয় ক্লিশে একটু বোধ হয় ফ্যাকাসে এটা তো আপনাদেরও চোখে এরই দেখুন এটা একটু পরিস্থিতিটাও বুঝতে হবে দু বছর ধরে প্র্যাকটিক্যালি কোনো আমাদের ট্রেনিং হয়নি খুব আমরা একটু অবশ্যই এশিয়ান কাপটা খেলেছি কিন্তু ওটা প্র্যাকটিক্যালি উইদাউট এনি ট্রেনিং তো ইগরকে আরেকটু সময় দিতে হবে নিশ্চয়ই দেখা যাক আমাদের আমরা ওর কন্ট্রাক্টটা এক্সটেন্ড করেছি টিল সেপ্টেম্বর ফেব্রুয়ারি মাস থেকে আমাদের থার্ড রাউন্ড অফ এফ সি এশিয়ান কাপ শুরু হবে দেখা যাক কী পারফরমেন্স হয় তখন তারপরেই আমরা রিয়েলি জাজ করতে পারবো আপনারের পারফরমেন্সে মোটামুটি খুশি এই মুহূর্তে আমাদের ওকে বেনিফিট অফ ডাউট দিতে হবে আই মিন রেজাল্ট ওয়াইজ হয়তো নাম্বারসগুলি খুব একটা ভালো না তবে অ্যাট দ্য সেম টাইম কাতারকে জিরো জিরো ড্রও তো করেছে এবং এবার যে হেরেছে ওয়ান জিরোই হেরেছে কাতার কাতার ইজেকশন চ্যাম্পিয়ন্স তো কিছু পারফরম্যান্স ঠিক আছে ওমানের সাথে ভালো খুবই ভালো পারফরমেন্স হয়েছে ইনফ্যাক্ট ফার্স্ট ম্যাচ যেটা ওমানের সাথে গৌহাটিতে হয়েছিল তো ইন্ডিয়া প্রায় জিতেই গেছিলো লাস্ট মিনিটে দুটো গোল খেয়ে লাস্ট তিন তিন চার মিনিটে কনসেন্ট্রেশন লুজ করে সো আই থিঙ্ক উইল হ্যাভ টু গিভ ইউম চান্স পজিটিভটাও বললেন আপনি এটা দেখুন বাংলাদেশ যেখানে বাংলাদেশের সঙ্গে দুটো ম্যাচ বা আফগানিস্তানের সঙ্গে লাস্ট ম্যাচটা এটা মনে হচ্ছে ইন্ডিয়ার টিমের পারফরমেন্সটা কিছু হরিবল বিকজ বাংলাদেশের সাথেও মানে আমরা যদি এই এই স্ট্যান্ডার্ডে ফুটবল তো অনেক বেটার খেলেছি সেখান থেকে একটা ফ্যান্সে একটা এক্সপেকটেশন হয়েছে হ্যাঁ সেটাই বলছি এখন বাংলাদেশের সাথে যে কলকাতায় ম্যাচটা হয়েছিল সেটা ইন্ডিয়ার পারফরমেন্স ওয়াজ অ্যাপসলিউটলি হরিবল কোনো ডাউট নেই ওটার মধ্যে অ্যান্ড বাট এইবার যেটা হয়েছে সেটা কিন্তু একটু পরিস্থিতির কারণে হয়েছে তো অলরেডি উই বান আমরা দু জিতেছি কিন্তু এটা হয়েছে বিকজ আমাদের কোনো ট্রেনিং ছিল না আমরা সোজা টিম নিয়ে কাতারে গিয়ে চার চার পাঁচ দিনের কোয়ারেন্টাইন করে তারপরে দু তিন দিনের ট্রেনিং করে খেলা হয়েছে আর বাংলাদেশের কিন্তু জাস্ট কিছুদিন আগেই লিগটা শেষ হয়েছে ওদের জাস্ট লিগ শেষ করে ওরা এসছে আফগানিস্তানের প্রতিটা প্লেয়ার অনেক প্লেয়ারই ইউরোপে খেলে এবং ওরা দুবাইতে অনেক দিন ধরেই ক্যাপ করছিল তো একটুখানি পরিস্থিতির জন্য হয়েছে তবে ডেফিনেটলি আমাদের ইমপ্রুভ করতে হবে অ্যাগেন্স সার্চ টিমস তো হোপফুলি গোয়িং ফরওয়ার্ড এটা ইম্প্রুভ হবে আফগানিস্তানে বহু বংশদূত ফুটবলার খেলায় ভারতে এই সম্ভাবনাটা কেন নেই বহু জায়গায় তো অনেকে বলছে যে ভারতীয় বংশদূত যারা বাইরে থাকে তাদেরকে টিমে খেলানো উচিত সেটা বিভিন্ন লোকের বিভিন্ন ওপিনিয়ন আমাদের এখন যে কারেন্ট রুলস সেখানে পারমিশেবল না যদি সরকার ওটা চেঞ্জ করে বাংলাদেশ কেন অনেক জায়গায় আছে এটা এশিয়াতে অনেক কান্ট্রিজেই আছে ইনফ্যাক্ট কাতারের টিম তো বেসিক্যালি ওরা সব কাতারে থাকেই না ওরা সব বাইরেই থাকে ওই কাতার একটা পাসপোর্ট দেয় কাতারের টিমের জন্য খেলার জন্য স্পেশাল পাসপোর্ট খেলে আবার চলে যায় তো সেগুলো এখন বিভিন্ন দেশের বিভিন্ন রুলস আছে এবং বিভিন্ন ওদের থিঙ্কিং আছে এখনও পর্যন্ত ভারতবর্ষে ওই থিঙ্কিংটা নেই যে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন কিংবা যারা মানে এনআরআইজে কিংবা যাদের কাছে ইন্ডিয়ান পাসপোর্ট নেই তাদের ইন্ডিয়ান টিমে খেলতে দাবা হোক সেই রুলটা নেই এখন কলকাতায় বসে আছি একদম শেষভাগে ইন্টারভিউ কলকাতা তিন ক্লাব পরিস্থিতি পরিবেশ সকলে সব কিছুই জানেন কি 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 ভাবছেন কলকাতা তিন ক্লাবের অবস্থাটাকে আপনাকে ভাবায় মানে বাঙালি হিসাবে ভাবায় না নিশ্চয়ই একটু একটা ট্রানজেশান ফেস চলছে মোহনবাগান তো অলরেডি একটা মোটামুটি ভালো টাই আপ করে নিয়েছে ওটা স্টেবল হয়ে গেছে অনেক ইস্টবেঙ্গল আমার মতে কিছুদিন মধ্যে দিদি কালকে তো দিদি নিজেই বললেন যে এটা ইস্টবেঙ্গলের এটাও ঝামেলাটা শিগগিরই শেষ হয়ে যাবে এবং আই খেলবে মোহাম্মদের কিছু ইন্টারনাল প্রবলেমস চলছে বাট আমার মনে হয় এগুলো সব ট্রানজিশন পিরিয়ড এগুলো ঠিক হয়ে যাবে ফ্যান্সদের একটা বিক্ষোভ হল ক্লাবে হয়েছে সেদিন ইস্টবেঙ্গল ক্লাবে হয়েছে মোহনবাগান ডেতে মোহনবাগান রিমুভ মুভমেন্ট করেছে তো এই ফ্যান্সদের এবং ইস্টবেঙ্গল পুলিশ লাঠিও চালিয়েছে কি বলবেন এই পুরো বিষয়টা ফ্যান্সরা এত সাপোর্টিভ কলকাতা ময়দানকে বাট তারাও তাদের এই ফেডারেশন কীভাবে দেখছে না নিশ্চয়ই ফেডারেশন যে কোনো ভাইলেন্স ফেডারেশন অবভিয়াসলি সেটাকে মানতে পারে না ভায়োলেন্স হওয়া উচিত না এখন কিভাবে হয়েছে ভায়োলেন্সটা আমি জানি না তবে তবে এটা যেটা বললাম এটা একটা ট্রানজিশন ফেস এখন আস্তে আস্তে আই থিঙ্ক ফ্যান্সগুলিও দে উইল আন্ডারস্ট্যান্ড যে আলটিমেটলি এইভাবেই এগোতে হবে ইউ হ্যাভ টু টাই আপ উইথ কর্পোরেটস ক্লাবের অস্তিত্বতা থাকা ডেফিনেটলি দরকার লেগেসি ক্লাবস মোটামুটি আছে তো এটিকে মোহনবাগান মোহনবাগানের নাম আছে এসসি ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের নাম আছে আর ওরা তো সি সিমেন্ট বলছে না ইস্টবেঙ্গল ওরা তো এস সি ইস্টবেঙ্গল বলছে তো আমার মতে এইগুলো সব একটু ট্রানজেকশন ফেস সব ঠিক হয়ে যাবে ইস্টবেঙ্গল অফিসিয়ালদের কি পরামর্শ দেবেন ফেডারেশন সচিব হিসাবে এইটা আমি সেটা আমি সেই সেই ইয়েতে সেই আর্গুমেন্টে যেতে চাই না এটা ওদের কমপ্লিটলি ইন্টারনাল ব্যাপার অফিশিয়ালস এবং শ্রী সিমেন্টের আমার শেষ প্রশ্ন কুশল দা ভারতীয় ফুটবল যারা ফলো করে সচিব কুশল দাস কী বলবেন ফুটবলটাকে কীভাবে পরবর্তীকালে এগাবেন এবং কতটা আশাবাদী হতে পারেন মানুষরা না আই এম কোয়াইট কনফিডেন্ট যে যেভাবে এখন আমাদের ইউথ ডেভেলপমেন্টটা হচ্ছে বিভিন্ন জায়গায় ক্লাবেরা করছে ফেডারেশনও চেষ্টা করছে ইউথ ডেভেলপমেন্ট এতগুলি ইউথ লিগস এসে গেছে বেবি লিগস আছে আই থিঙ্ক দ্যাট একটু সময় লাগবে দ্যাট ফোর ফাইভ ইয়ার্স এর মধ্যে ইন্ডিয়ান ফুটবল উইল ডেভেলপ পাঁচ মোট অভিষেক যাদবের অন্তর্ভুক্তি ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি হিসাবে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন একটা প্লেয়ার প্রশাসনে আসা এবং এটাকে আপনার কি মতে পার্টিকুলার বিষয়টা দেখুন প্রশাসনে আসা মানে প্লেয়ার মানেই যে গুড অ্যাডমিনিস্ট্রেটর হবে সেটা না বাট অভিষেক ইজ আ গুড অ্যাডমিনিস্ট্রেটর ইজ এ প্লেয়ার ইন্টারন্যাশনাল প্লেয়ার অ্যান্ড গুড অ্যাডমিনিস্ট্রেটর তো অবভিয়াসলি ও হি ফিটেড ইন ভেরি ওয়েল ইন দ্য ফেডারেশন আর এখন প্রচুর ন্যাশনাল টিমের যে যেগুলোই অল শেডিউলিং এবং সরকার থেকে যেটা সাইজ থেকে আমরা সাপোর্ট পাই সেটা পুরোপুরি অভিষেকই ড্রাইভ করে সেজন্য সেটাই আমি বলছিলাম যে জাস্ট বিকজ একটা প্লেয়ার হলেই যে ভালো অ্যাডমিনিস্ট্রেটর হবে তাই না তবে যদি প্লেয়ার হয়ে ভালো অ্যাডমিনিস্ট্রেটর হয় তাহলে এটা অ্যাডের অ্যাডভান্টেজ কারণ কি ও ফুটবলটা নিজে খেলেছে এবং গুড অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেটার সেটা অ্যাডের অ্যাডভান্টেজ তো আই আর ভেরি লাকি অভিষেকের মতন আমরা একজনকে পেয়েছি শেষ প্রশ্ন আলাদা করে কোনো বাঙালি ফুটবলারদের চোখে পড়ে মানে বাঙালি আপনি বাঙালি নিজে বাংলার অনেকে অভিযোগ করে বাঙালি ফুটবলার উঠে আসে না তো আপনি আলাদা করে কোনো বাংলা ফুটবলদের ফুটবলারকে দেখেন না কেন ইন্ডিয়ান টিমে তো আছে চার পাঁচজন ফুটবলার আছে যারা বাং বেঙ্গল থেকে এবং এই যে আমরা পরিকল্পনা করছি যেটার রাজ্য ডিস্ট্রিক্ট লেভেলের এই যে লিগটা এটা যদি রাজ্য সরকার আমাদের সাপোর্ট করে এআইএফএফ অ্যান্ড আইএফএ তাহলে আই থিঙ্ক কিন্তু নেক্সট ফিউ এগেন্ড বেঙ্গল ফুটবল একদম আগের মতন যে পিনাকিলে ছিল সে পিনাকিলে পৌঁছে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ কুশালদা শুনলেন আপনারা ফেডারেশন সচিবের মন্তব্য তিনি আশাবাদী ভারতীয় ফুটবল আরও এগোবে এবং অবশ্যই ভারতীয় ফুটবল ইগাস টিম আজকে সময় দরকার একই সঙ্গে উনি বললেন যদি রাজ্য সরকারের সঙ্গে সহায়তা করে ডিস্ট্রিক্ট লিগ শুরু করা যায় বাংলার ফুটবল আবার কিন্তু আগের জায়গায় চলে যাবে দেখতে থাকুন তাই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল সকলে এইভাবে পাশে থাকুন ধন্যবাদ